ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সাহদা চলে এসেছি আর একটা ভিডিও নিতে। এখন বাজে রাত্রির 12:30, আর ভিডিওটা থেকে স্টার্ট করলাম। কেন করলাম, আমি এখন শ্বশুরবাড়িতে আসলাম, বাপের বাড়িতে ছিলাম। তোমরা সবাই জানোই আমি বাপের বাড়িতে থাকি। বাপের বাড়িতে আমার আয়ুষ থাকে, আমার মা চলে যাওয়ার পর থেকে একটু বেশি থাকি, কেন যেহেতু আয়ুষ ওখান থেকে স্কুল যায়, সব কিছু করে, আর এখানে তো থাকতে পারে না যেহেতু সব কিছু জানো। ঘর থেকে এখন আমি ভিডিও স্টার্ট করছি রাতের বেলা থেকে, আর তারপরে সকালবেলা কী কী করবো, এই বাড়িতে যাবো, ভিডিও করবো, আর এখন থেকে আমি চেষ্টা করবো সব রকমই ভিডিও তোমার সাথে দেওয়ার। যেহেতু শরীরটা ঠিক থাকছে না বলেই তো করতে পারছি না ভিডিও, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এটা আমাদের টিভি ছিল, এই টিভিটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে একদিন খুলে নিয়ে গিয়ে। এই টিভিটাকে আমার বড় এই বাড়িতে নিয়ে গেছে, তো এই বাড়িতে নিয়ে যাওয়ার পরে টিভিটা রেখেছে বাড়িতে, এসে আর পিকচার হচ্ছে না, তো এখনও সারাইও করা হয়নি টিভিটা, জানি না বেশি দিন হয়নি টিভিটা, 5 বছর হয়েছে টিভিটা, তার মধ্যে ধরো 1 বছর ধরে বন্ধ পড়ে রয়েছে প্রায়। আজকে মা চলে যাওয়ার পরে থেকে আর টিভিটা চলেছিল, তারপরও 1-2 মাস তো পিকচার মানে সাউন্ড আসতে কিন্তু পিকচার দেখা যাচ্ছে। তো গুড মর্নিং, এখন আমি চলে এসেছি আর আয়ুষকে, আয়ুষকে আমি স্কুলে দিয়ে আসলাম, আয়ুষকে স্কুলে দিয়ে আসলাম, সঞ্চিতারা তো দিয়ে আসে, বাবাও দিয়ে আসে। বাবা এখন বানালাম চা, চায় এত লিকার দিয়ে দিয়েছি তিতা হয়ে গেছে, বলি লিকার চা খাবো কি করে। তারপর একটুখানি দুধ মিশিয়েছি, মুড়ি দিয়ে খাচ্ছি, খেয়ে এখন টুকটাক কাজ করে আবার ছেলেকে আনতে যেতে হবে। তো চলো ভিডিওটা আজকে এখন থেকে শুরু করছি, দেখতে থাকো সাথে থাকো। এখানে মুড়ি আর চা নিয়ে নিয়েছি, গোটা মুড়ি আর চাটা আমি লিকার চা করেছিলাম, একটুখানি আমুল দুধ দিলাম কেন পুরো তিতা হয়ে গেছে। তো চলো চা মুড়িটা খেয়ে নিই, তারপরে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো দেখতে থাকো। শুনছি তো এখন যাবে একটু বাজারে, আর হচ্ছে আমি এখন একটুখানি ভাতটা বসালাম, এখন আমি বাসন মাজবো, কাজ করছি টুকটাক। তো বিকেলবেলা যেহেতু আমরা দিদি বাড়ি চলে যাবো, দিদি বাড়িতে যাবো তার জন্য, তো চলো দেখতে থাকো সাথে থাকো। চলটা খারাপ করছে, বমি বমি করছে, গা গুলিয়ে বাজার যাবে, দুধ চাটা জেনে সেই জন্য খেতে চাই না। এবার বাসন মাজছি, ওদিকে ভাত করলাম, এদিকে বড় মাসে আবার কুমড়ো শাক দিয়ে গেল, এখন কখন কী করবো ফ্রেন্ড কিছু জানি না। বিকেলে যেতে হবে, জল খা জল খা জল খা, ওর শরীরে আমাদের কারোর ভালো নেই। আমার ছেলের এমনি কত ইয়ে, তো এখন ও যাচ্ছে, আমি এখন সব কাজ করছি আর রান্না করছি আমার হাতে, তারপরে এখানটা দেখো এই হাতের এখানটা যন্ত্রণা করছে, ওষুধ খেলাম। তো চলো দেখতে থাকো সাথে থাকো। কি সেটা আমি জানি না, সেটা তুই জানিস। তো ফ্রেন্ড আমি এখন রান্না করছি, স্নান করে নিলাম, স্নান করে চেঞ্জ করলাম, বোন ভাতটা বসিয়ে গেছিলো, তো আমি সব এখন কাজকর্ম করছি, রান্না করছিলাম, রান্না করছি। তো বেশি কিছু করবো না, শুধু মাছের ঝোল আর উচ্ছে ভাজা, কেন আমরা বিকেলবেলা দিদি বাড়ি যাবো, হঠাৎ করে রান্না করার পরে না, আমি বলছি না ফ্রেন্ড আমি সব করতে পারছি, শুধু আমি রান্নাটা করতে পারছি না। আমি যখনই রান্না করতে আসছি তখনই আমার একটা কষ্ট হচ্ছে শরীরে, বোনই রান্না করে, যেহেতু বোনের কাজ থাকছে একটু বাজারে, বোন যায়, আর আমি রান্না কেন করতে পারছি না, যদি খুব বৃষ্টি হয় সেদিন পারি। এখন না যে ভাদ্র মাস আসছে, ভাদ্র মাসে একটা কেমন এতদিন অন্যরকম গরম ছিল, ভাদ্র মাসে একটা জ্বালা পোড়া গরম, তো এই গরমটা আমি রোদ উঠেছে না, আমার মনে হয় কোথাও যেন বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে, বৃষ্টি হলে না আমার শরীরে সে কষ্টটা হয় না, কিন্তু ওই বৃষ্টি না হলে আমার কষ্ট হয়। তো তারপরে আমি রান্নাটা এইটুকুনি রান্না করেছি, তাতেই আমার বুকের মধ্যে হট করে কষ্ট হচ্ছে। তারপরে বোন এসে সব কাজ করলো, কেন যেহেতু কাজের এই কাকিটা আসেনি, দুদিন ধরে আসছে না, করবে কি না তাও জানি না। তো আমরা দিদিবাড়ি চলে যাবো বিকালবেলায়, কেন দিদিবাড়িতে যাবো, সকালবেলায় এত হাঁপা তাপা করে ফ্রেন্ড যাওয়া যায় না। তো দিদির যেহেতু বার্থডে ওখানে যাবো, একটুখানি সব কিছু করবো, কিন্তু ওই যে আমাকে নিয়ে প্রবলেম, দিদি বলছে বোন তুই ভালো করে জল খা, ওষুধ খেয়ে ঠিক হ, আমার শরীরটাই যেন একটু অন্যরকম থেকে থেকে হয়ে যায়। তো তারপরে চারিদিকে যা দেখছি, এই যে বাংলাদেশে দেখছি কী অবস্থা, ফোনের মধ্যে না এগুলো দেখে না আমার বেশি শরীর খারাপ হচ্ছে ফ্রেন্ড, তোমাদেরকে আমি সত্যি কথাই বলছি। আমি না কোনো ডিপ মানে কোনো এইসব মারামারি, সে ভাঙচুর এগুলো কী, আমি ভেবেছি একটা ভিডিও বানাবো। আমি মনে করি স্বাধীনতা মানে তোমরা যে পা চাইছো বা করছো সবই ঠিক আছে, কিন্তু এরম কেন আর হিন্দু হিন্দুদের বাড়ির উপরে এরম হামলা। একটা হিন্দু মহিলা বলেছে, আমি ভিডিওটা করব, উনি বলেছেন যে আমরা তো স্বাধীন দেশের, আমরাও তো নাগরিক, তাহলে কেন আমরা ইন্ডিয়ায় চলে যাব। কথাটা না উনি ঠিক বলেছে, আমার মতে উনি খুব দারুণ বলেছে যে এই স্বাধীনতার কি অধিকারী আমরা নই, ঠিক আছে। তো সেটাই কথা, তোমরা তোমাদের দেশ তোমরা যাই হোক, কিন্তু এইভাবে না কোনো মানুষ, এই যে
ফেসবুকে মানে খুললেই ওরম দিচ্ছে, তো আমার হাতে শরীর আরও খারাপ লাগছে। তো তোমাদেরকে এটা জানালাম ফ্রেন্ড, আর মানে আমার ক্যামেরাটা কষ্ট হচ্ছিলো, আর এই চিটপিটা চিটপিটা গরমে আমার একটু ভালো লাগছে না। তো প্লেন মাছের ঝোল আর ভাত আর ভাজা হলো। তো ফ্রেন্ড তারপরে দেখো আমি এখন এই রান্নাটা উনি করেই তারপরে আমরা চান করবো, কিন্তু আমি তো কোনো কাজই করিনি, সব বোন করেছে, আমাকে বোন বেশি কাজ করতে দেয়ও না। ও আমাকে সবসময় বলে দিদি তুই এটা খা ওইটা খা, কিন্তু আমি ঠিক থাকি, আমি ঠেকে থাকি ঠিক থাকি, কিন্তু ওই যে বলে না শরীরে কোনো কিছু। তো দেখো এখানে আমি এখন মশলা কষিয়ে নিচ্ছি, আলু বেগুন দিয়ে একটুখানি ওই কাতলা মাছ এনে ছিল বাবা কয় পিস, ওই মাছের ঝোল। আবার একটু মাছ না হলে আমাদের বাড়িতে ভাত খাওয়া হয় না, বিশেষ করে আমি আমি অন্য কিছু দিয়ে খেতে পারি না, ওই একটু মাছ হলে একটু মাছের ঝোল দিয়ে ভাত খাই ব্যাস। তো তারপরে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তারপরে এই ওইদিকে উচ্ছে বাটা করবো ছেলের জন্য দু এক পিস, কেন যদি দিদি বাড়ি যাবো এক পিস ওর জন্য ঝোল করে নিয়েছি, আর এদিকে পাতলা পাতলা একটু ঝোল করব। তো তোমাদের সবার সাথে ভিডিওটা শেয়ার করছি। তো একটা কথা তোমাদের সবাইকে আমি বলবো ফ্রেন্ড, সংগ্রাম, হ্যাঁ সংগ্রাম হচ্ছে কালকে না অনেকদিন পরে বাজারে গেছি, আর বাজারে গিয়ে আমার ফেসবুকের গল্প সবাই মানে জানে, আমার ভিডিও দেখে, তো এই কথাটা বলছে যে হ্যাঁ আপনি যে সংগ্রামটা করেন বা আপনার যে ভিডিওটা দেখি দারুণ লাগে আর দারুণভাবে হয়, কেন সংগ্রাম কিন্তু একটা আনন্দের জায়গা। আমি বললাম হ্যাঁ ডেফিনেটলি লড়াই সংগ্রাম সবাই করতে পারে না, কিন্তু লড়াই হোক কথা হোক ঠিক আছে, সামাজিক যাই হোক দ্বন্দ্বমূলক নেতিবাচক যাই হোক না কেন, শুধু মানুষের জীবন হানাহানি এই জিনিসটা না হোক ঠিক আছে, হ্যাঁ লড়াই চলুক চলুক, কিন্তু এই যে বলে না যে যে বলে না যে রক্তারক্তি না হলে নাকি স্বাধীনতা পাওয়া যায় না, জীবন না গেলে নাকি স্বাধীনতা অর্জন করা যায় না, জানি না আমার কাছে এটা কখনোই ঠিক না। তো তোমাদের কাছে কি তোমরা উত্তরটা বলো, কিন্তু স্বাধীনতা পেতে গেলে যে রক্ত বহাতে হবে আজকের 2024 সেটা কিন্তু মানা যায় না আমার কাছে, এবার তোমরা কীভাবে জানি না, কিন্তু আমাদের ভারতে আমরা অনেক ভালো আছি, সত্যি বলছি আমাদের ভারতে আমি জন্মেছি, আমি সত্যি ভাগ্যবান নিজেকে মনে করছি। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ঠিক থেকো। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা।